ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারের খবর জানাতে উত্তরে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং দক্ষিণে আছেন মাহমুদ রাকিব। সরাসরি যাব তাদের কাছে, প্রথমে যাচ্ছি রাশেদ লিমনের কাছে। লিমন, জাফর, সকাল সন্ধ্যা প্রচারণায় কিন্তু এখন মুখর এই পুরো গোটা রাজধানীর অলিগুলি থেকে রাজপথ পর্যন্ত সব জায়গায় কিন্তু এখন নির্বাচনী প্রচারণা এবং পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সব এলাকা এবং পাশাপাশি প্রার্থীরাও কিন্তু খুব ব্যস্ত সময় পার করছে নির্বাচনী প্রচারণায়। আমি আজকে সকাল থেকেই কিন্তু উত্তরের যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার প্রচারণার সঙ্গে ছিলাম। তিনি কিন্তু মোটামুটি সেই যে আখেরি মোনাজাত ছিল ইজতেমার, সেই মোনাজাতের পর থেকেই উত্তরা থেকে প্রচারণা চালিয়ে দক্ষিণ উত্তর খান হয়ে কিছুক্ষণ আগে তিনি আবদুল্লাপুর এলাকায় পার করেছেন এবং তিনি মোটামুটি তার যে গত নয় মাসের ছোট্ট সময় যে তিনি মেয়র হিসেবে ছিলেন, এই সময় নিজের অভিজ্ঞতা, এই যেসব এলাকায় তিনি গিয়েছেন সেই এলাকার মানুষের সমস্যাগুলো কী এবং সেই সমস্যাগুলোর প্রেক্ষিতে আসলে তার কি করার আছে, পরবর্তী মেয়াদে কি করবেন, সেই ধরনের প্রত্যাশা দিচ্ছে। পাশাপাশি ছোট ছোট পথসভায় তিনি প্রত্যাশার কথাগুলো জানাচ্ছেন এবং সে সময় যারা এলাকাবাসী বা অন্যান্য সাধারণ মানুষরা, ভোটার আছে, তাদের সঙ্গে এসে তিনি কথা বলছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী যে তাবিতাউল, তিনি কিন্তু আজকে মিরপুর এলাকায় তার প্রচারণা চালিয়েছেন এবং মিরপুরে মাজার রোড থেকে তার প্রচারণা শুরু করেছেন এবং এরপরে চিড়িয়াখানা রোডে ওই এলাকাটা অর্থাৎ মিরপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে তিনি তার প্রচারণা চালিয়েছেন। তিনিও তিনি নির্বাচিত হলে তার যে লক্ষ্য বা তার যে প্রতিশ্রুতি সেগুলো ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তবে কিন্তু আজকে তার প্রচারণায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তিনি একটি ইটপাটকেল ছোড়াছুড়ি নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং তিনি এজন্য আসলে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে আতিকুল ইসলাম তাকে দায়ী করেছেন। যদিও আতিকুল ইসলাম কিন্তু এই বিষয়ে বলেছেন যে এই ধরনের সহিংস রাজনীতি তিনি করেন না, তিনি বা তার দলও সমর্থন করেন না এবং তিনি বলেছেন শান্তিপূর্ণ নির্বাচনের কথাই তিনি বলছেন এবং এ প্রেক্ষিতে, শান্তিপূর্ণ নির্বাচনের প্রেক্ষিতে তার নেতাকর্মীদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে নির্দেশনা দেওয়া আছে বলেও তিনি আমাদের জানিয়েছেন। তো এই ছিল উত্তরের মোটামুটি মেয়র প্রার্থীদের প্রচারণার খবর। দক্ষিণে রয়েছে সংক্রমী মাহমুদ রাকিব, সেখানকার প্রচারণার খবর জানবো তার কাছ থেকে। রাকিব, রাশেদ, ঢাকা দক্ষিণেও কিন্তু নির্বাচনী মাঠ পুরোপুরি জমে উঠেছে অভিযোগ, পাল্টা অভিযোগ, নানান দাবি, এসবের মধ্য দিয়ে সকাল থেকে আমরা দেখেছি ঢাকা দক্ষিণে দুই মেয়র প্রার্থী তারা প্রচার প্রচারণা করছেন এবং সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু তারা মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি সকাল 11টার পরে মূলত মাঠে নেমেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলুল হক তাপস। তিনি শুরু করেছিলেন আজ মূলত আমরা দেখছি শান্তিনগর বাজার থেকে, এরপরে তিনি সেগুনবাগিচা, মালিবাগ, মৌচাক এবং এই মুহূর্তে তিনি মতিঝিল এজিবি কলোনিতে তার প্রচারণা করছেন এবং আমরা দেখেছি আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী তার সঙ্গে আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, মহানগরী নেতা রয়েছেন, তারাও কিন্তু অংশগ্রহণ করছেন এবং তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন এবং তারা বলছেন যে যদি আবার ক্ষমতা আসতে পারে এখানে, যেহেতু শেখ ফজলুল তাপস প্রথমবারের মতো মেয়র নির্বাচন করছেন, তিনি যদি মেয়র নির্বাচিত হতে পারেন তিনি এই ঢাকা দক্ষিণকে অগ্রাধিকার দিয়ে উত্তরের চব্বিশ উন্নয়ন করবেন এবং তিনি ঢাকা দক্ষিণের উন্নয়নের জন্য মোট 5টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। তিনি বলেছেন তিনি ঢাকা দক্ষিণকে তিনি করবেন সুশাসিত নগরী, তিনি করবেন ঐতিহ্যের নগরী, উন্নয়নের নগরী এবং সর্বশেষ তিনি বলেছেন ঢাকা দক্ষিণকে তিনি একটি দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তুলবেন। তবে এর পাশাপাশি তিনি কিন্তু আজ প্রথমবারের মতো একটি অভিযোগ তুলেছেন যে গতকাল ইশরাক অর্থাৎ বিএনপির যে প্রার্থী তার প্রচারণা থেকে আওয়ামী লীগের প্রচারণায় হামলা করা হয়েছে এবং তিনি বলেছেন সেই হামলার কারণে তার প্রচারণা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো একইভাবে আমরা সকাল থেকে দেখেছি কিন্তু যিনি বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তিনিও আজ সকালে জজকোর্ট থেকে প্রচারণা শুরু করেছেন, এরপরে তিনি ইশরাক, জজকোর্ট, লোয়ার কোর্ট, ছুত্রাপুর বিভিন্ন জায়গা কিন্তু প্রদক্ষিণ করেছেন এবং তিনি কিন্তু দাবি করেছেন তার বেশ কয়েকটি প্রচারণায় আওয়ামী লীগের পক্ষ থেকে হামলা করা হয়েছে এমন দাবি করেছেন ইশরাক এবং তিনি বলেছেন তার প্রচারণায় কিন্তু প্রশাসন থেকে যে সহযোগিতা পাওয়ার কথা সেটা তিনি পাচ্ছেন না। তো সব মিলিয়ে কিন্তু দুই পক্ষই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে একটি উৎসব মুখর পরিবেশে প্রচারণা করছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ খবর। জাফর, সিপি নির্বাচনের প্রচারণার খবর জানাতে ঢাকা উত্তর ও দক্ষিণ থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন ও মাহমুদ রাকিব। এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী শেখ হোসেন।